অপরের সঙ্গে প্রলাপ করা। আমরা বিক্ষুরে অর্থ রইলেও নানা কথাবার্তা কই যে যত হাসে কি পারে, কিন্তু এটা ইয়ের অন্তর্গত, সম্প্রলাপের অন্তর্গত, নিষ্প্রয়োজনে কথাবার্তা বলা। প্রয়োজনে কথাবার্তা বলা হচ্ছে যে সঠিক ভূতবাদী, অর্থবাদী, সাম্যবাদী, যথাকালে কালো উচিত কথা, অকালে সত্য কথা কইলে ওইটার মূল্য নেই। কাজেই ভূতবাদী সত্য কথা। পরম পূজনীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক এবং পূজ্য পরম সদ্য সংগ্রাজের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে এসছেন যারা সর্বম লাগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিপাল মহাতর, আজকে যে আমি নয়াদিল্লি থেকে জগদীশ বুদ্ধ বিহার সভাপতি এবং অখিল ভারতীয় বৃক্ষ সংঘের এই বাংলাদেশ শুধু তা নয়, উনি দার্শনিক ক্ষেত্রে, লেখনীয় ক্ষেত্রে, যদি কয় এই একটা কথার দ্বারা যে কোনো বিষয় লই যে কোনো উপায় হোক, একটা কথা যদি মন মেধে হুটি উঠে এই কথা দ্বারা, যদি এই কথা দ্বারা যদি আমি নিজেকে ধন্য মনে করেছি যে জ্যোতিপাল মহাতারর সান্নিধ্যে আমি চলতে পেরেছি, অবগামন করেছি। ধর্মের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, থেরাবাদী বিশুদ্ধতার ক্ষেত্রে, বক্তা হিসাবে, আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসাবে, বিশ্বসন্ধির অপর হিসাবে জ্যোতিপাল মহাতারর অদ্বিতীয় ব্যক্তিত্ব। He read out the written message of the most venerable Thich Nhat Hanh, President of the United Vietnamese Buddhist Congregation in Australia, New Zealand. I request him to read out the message. The ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোশাররফ হোসেন শাহজাহান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রেদওয়ান আহমেদ। উপস্থিত হয়েছেন মাননীয় সংসদ সদস্য কুমিল্লা নয়ের জনাব মনির হক চৌধুরী, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন করব, গৌরবনা প্রদান করব।